মঙ্গলবার অব্যাহত গরমের দাপট, বৃষ্টির দেখা নেই, খটখটে চারিধার। তাপপ্রবাহ থেকে বাঁচতে বিজ্ঞপ্তি জারি করে সতর্কতা অবলম্বনের পরামর্শ নবান্নের। খুদে পড়ুয়াদের কথা মাথায় রেখে ভাবনা চিন্তা শিক্ষা দপ্তরের। এই পরিস্থিতিতে পাট চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো সোমবারের পর মঙ্গলবারেও গরমের দাপট অব্যাহত, বৃষ্টির দেখা নেই, খা খা করছে চারিধার। বেলা বাড়তেই গনগনে রোদ আকাশে। এবার তাপপ্রবাহ থেকে বাঁচতে বিজ্ঞপ্তি জারি করে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিল নবান্ন। রাজ্য সরকারের অসামরিক দপ্তর থেকে এদিন বিজ্ঞপ্তি জারি করে পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত জলপান, হালকা ওজনের খাবার খাওয়া, খুব বেশি প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর মতো একাধিক পরামর্শ দেওয়া হয়েছে। খুদে পড়ুয়াদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সোমবারই ডিআইদের নির্দেশ দেওয়া হয় প্রাথমিক স্কুলগুলি সকালের দিকে করে নেবার জন্যে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলির ক্ষেত্রেও তাপপ্রবাহের কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে স্কুল বন্ধ রাখার ইঙ্গিতই দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পরিস্থিতিতে ছোটদের স্কুল থেকে নিতে আসা অভিভাবকেরা জানালেন, যা পরিস্থিতি, বাইরে বেরোনোই যাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে, পথে বেরিয়ে নাজেহাল হতে হচ্ছে সকলকেই। অসুবিধা তো হচ্ছে, কি করা যাবে, এখন পরীক্ষা চলছে, যেতে তো হবেই, কিন্তু স্কুলগুলোর এখন উচিত যে পরীক্ষাটা পিছিয়ে দেয়, কিন্তু না পিছিয়ে আর কি করা যাবে, আমাদের তো যেতেই হবে, স্কুল তো যেতেই হবে, কিছু করার নেই। সমস্যা তো হচ্ছে, ছোটো ছোটো বাচ্চা, কি করা যাবে আর, প্রচণ্ড কষ্ট। সেই ওপরওয়ালার ভরসা, নিজেদের কোনো হাত নেই, এই এতদিন পরে এই প্রথম পরীক্ষা, এর এটা তো ছাড়াও যাচ্ছে না, এই যে আসতে হচ্ছে, কষ্ট করেও আসতে হচ্ছে, ওদেরও কষ্ট হচ্ছে। সকলেই গরমের হাত থেকে নিস্তার খুঁজছেন। গরম থেকে বাঁচতে মাঠের শ্যালো মেশিনে স্নান করতে নেমে পড়েছে খুদেরা। এদিন সে ছবিও উঠে এলো আমাদের ক্যামেরায়। কেউ শ্যালো মেশিনে, কেউ বা নদীতে, গরমের হাত থেকে বাঁচতে চাইছেন সকলেই। শুধু মানুষ নয়, বেলা বাড়তেই গাছের পাতার নিচে আশ্রয় নিচ্ছে পক্ষীকুল। নতুন গ্রাম এলাকার এক কৃষক জানালেন, এভাবে চলতে থাকলে মাঠে থাকা পাট গাছ শেষ হয়ে যাবে। গরমের কারণে বেশি সময় জমিতে থাকতে পারছেন না কৃষকেরা, বৃষ্টি নেই, তার ওপর গনগনে রোদ, চাষের জমি খটখটে। চাষের জন্যে মাঠে যে জল সরবরাহ করা হয় তার খরচ বেড়েছে তেলের দাম বেড়ে যাওয়ার ফলে। সব মিলিয়ে মাঠে বেশি জল দিতে খরচ বাড়ছে চাষের। ক্ষতির সম্মুখীন হবে জেনেও বেশি পয়সা খরচ করেই জমিতে জল দেবার ব্যবস্থা করেছেন কৃষকেরা। চাষের তীব্র ক্ষতি, চাষের পোকা, এই তাপে পোকা এসে পাট চাষের ব্যাপক ক্ষতি, পাট গাছ সব খেয়ে ফেলে দিচ্ছে। এইভাবে যদি তাপ কিছুদিন চলে পাট চাষ পুরো নষ্ট হয়ে যাবে, আর দশটার পরে মাঠে আর থাকা যাচ্ছে না, তীব্র চাষ এই চাপ। এবার চাষিদের খুব অসুবিধা এবং জলেরও অসুবিধা, গরমে অবস্থা খুব খারাপ, থাকা যাচ্ছে কারণ না, কাজ করা যাচ্ছে না, কোনো রকম থাকাই যাচ্ছে না, অসুস্থ হয়ে পড়তে যাচ্ছে এত পরিমাণে তাপ। হ্যাঁ, চাষবাসের ক্ষতি, চাষবাসের ভয়ানক ক্ষতি। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। আগামী সপ্তাহের প্রথম দিকে পরিস্থিতি বদলের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।